الحمد لله الحمد لله رب العالمين له الحمد حمد المخلصين حمد الأواهين المنيبين والمخبتين والمقبلين على الله بقلب سليم ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله عباد الله اتقوا الله واتخذوا وقاية বাইনাকুম ওয়া বাইনান নার। আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন। ফিতনা ফাসাদ আর পাপাচার আর নিজের মধ্যে শক্ত একটি বেড়ি বাঁধ নির্মাণ করে রাখুন। এই যুগে এই বাঁধ নির্মাণ না করলে এই সর্বগ্রাসী আগুন থেকে, সর্বগ্রাসী সিডর সাইক্লোন থেকে কিছুতেই আপনি নিজেকে সেভ করতে পারবেন না, আপনার বংশধরকে আপনি সেভ করতে পারবেন না। ভাসিয়ে উড়িয়ে নিয়ে যাবে সাইক্লোনের টর্নেডোর মতো, অথবা 69-এর সেই 10 লক্ষ মানুষ খুনকারী সাইক্লোনের মতো, সে জলোচ্ছ্বাসের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে এই অন্ধকারচ্ছন্ন মহা ফিতনার যুগে, ফিতনাতুদ দুহাইমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফিতনার কথা বলেছেন, যে ফিতনাতুদ দুহাইমা উম্মতের জীবনে চূড়ান্ত এবং চতুর্থ পর্বে এক অন্ধকার আচ্ছন্ন ফিতনা আসবে, এক শতাব্দী ব্যাপী, যে শতাব্দীতে মুসলিম বিশ্বের কোথাও কোরআন নেতৃত্বে থাকবে না, মুহাম্মদুর রসুলুল্লাহর জীবনধারা নেতৃত্বে থাকবে না। সে এক শতাব্দী ব্যাপী এক অন্ধকার আচ্ছন্ন ফিতনা বয়ে যাবে মুসলিম উম্মার উপরে। লা তাদাউ আহাদাম মিন হাযিল উম্মাহ ইল্লা লাতামাতহু লাতামা, এই উম্মতের প্রত্যেককে একটা করে প্রচণ্ড লাথি মেরে যাবে ওই ওই ফিতনা, কেউই বাঁচবে না। ফায়জা কিলান কদাত তামাদাত, যখন বলবে মনে হয় যেন দুর্যোগ শেষ হয়ে আসছে, এই ধারণার শেষেই দুর্যোগ আরও প্রলম্বিত হয়ে আসবে, আরও শক্তি সঞ্চয় করে আসবে। হাত্তা ইয়াসিরান নাসু ইলা ফুস্তাতাইন, ওই শয়তানের শতাব্দীতে, কোরআনবিহীন ওই শতাব্দীতে মুসলিম উম্মাহ একেবারে সরল রেখায় দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। ফুস্তাতে ঈমানিন লা নিফাকা ফি, এক ভাগ ইমানদার মুমিন, আল্লাহ ভক্ত রাসূল ভক্ত, এদের মধ্যে মোনাফেকি বলতে কিছুই থাকবে না। অফুস্তাতে নিফাকিন লা ঈমানা ফি, মোনাফেকি মোনাফেকির ভাগ, মোনাফেক অংশ, ইয়াজুজ মাজুজের অংশ, যাদের মধ্যে ঈমান বলতে কিছুই থাকবে না, আল্লাহ ভক্তি রাসূল ভক্তির এক জাররাও থাকবে না, এরকম সরল রেখায় দুই ভাগ হয়ে যাবে আমার উম্মা। সেই অন্ধকারচ্ছন্ন ফিতনা এখন চলছে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসতে আসতে, হাত্তা ইউকতালা সুলুস ওয়ামুতু সুলুস ওয়াইবকা সুলুস, ইমাম মাহদী পাবেন মাত্র 250-300 কোটির মতো মানুষ, আর 650 কোটি মানুষ 1400 বছর আগের ম্যাপ মানচিত্রে এই চিত্র অঙ্কন করা। ইয়ুকতালা সুলুস, কিছু ভিডিওতে দেখানো হচ্ছে মুসলিমরা শিম্পাঞ্জি অথবা জবাই করা গরুর লাশ, গরুর বডি, এই মাত্র জবাই করার কারণে গোস্তগুলি এখনও কাঁপছে, বায়োলজিক যুদ্ধ চালিয়ে বিশ্ব জনসংখ্যার 1/3 হারিয়ে যাবে, এটা হাদিস। মওতুন ইয়াকুজু ফিকুম কাকুআসিল গনম, মুরগির রানীক্ষেত রোগ যেমন খোয়ায় ঢুকার সাথে সাথে খোয়ার সাপ, আরব দেশে দুম্বা ভেড়ার মধ্যে এমন এক রোগ আসে বাথান সাপ, ঠিক এইরকম এক অজানা মহামারী, এটা আল্লাহর পক্ষ থেকে আসা মহামারী না, জীবাণুযুদ্ধ নামক কৃত্রিম এক মহামারী সৃষ্টি করবে। মানচিত্রে দেখানো হচ্ছে শুধু ইসরায়েল বেঁচে যাবে আর সব লাশ।
বিশ্ব জনসংখ্যা, ইমাম হযরত মাহদি যখন আসবেন মাত্র তিন ভাগের এক ভাগ পাবেন, তারপরে ওরাও থাকবে না, হারিয়ে যাবে। এখন সম্মানিত ভাইগণ বলবো নাকি সম্মানিত লাশগণ বলবো, সম্মানিত ডেড বডি? কাজী ইব্রাহিমও ডেড বডি। আমি যা যা স্টাডি করি, আমি হাদিস খুললেই মরণের তুফান মনের ভিতরে জাগে, যে এই বুঝি গেলাম শেষ হয়ে। হয়তোবা কোনোদিন খুতবায় খতিব সাহেব বলবেন, সম্মানিত ডেড বডিগণ আপনারা কেমন আছেন? মুসলিমরা ডেড বডি, গোটা মুসলিম উম্মাকে ভিডিওতে প্রদর্শন করা হচ্ছে ডেড বডি রূপে। সে আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি আর আর জাতীয় পার্টি করেন আর সাদ্দাম হন আর আপনি বাইতুল্লার ক্ষতি হন, পার্থক্য নাই, মুসলমান তো, মুসলমান হইলে হইল। আপনার বউ বেটিরা উলঙ্গ চলে না বোরকা পরে চলে, ওরা এইসব পার্থক্য খোঁজে না, মুসলিম কিনা বস, মুসলিম হলেই আপনি ডেড বডি। এটা হাদিসের কথা বলছি, এটা হাদিস। মাউতুন ইয়াখুযু ফীকুম কাকওয়াসিল গনম, এমন মহামারী ওই মুরগির রানী ক্ষেত আর আরব জাহানের ভেড়া দুম্বার ওই মহামারীর মতো, যেটা মুহূর্তে একটা বাথান, একটা গোয়াল ঘর, একটা খোয়া সাপ এরকম আসবে, এবং সেটা মানব সৃষ্ট। অতএব দুনিয়ার মোহ বাদ দেন, এইসব বিল্ডিং, এসব আগামী দিনের স্বপ্ন সাধ, এই করবেন সেই করবেন এগুলি বাদ দেন, মরার চিন্তা বেশি করেন। দুনিয়া চলুক, মনের বাইরে রেখে চালান, ব্যবসা বাণিজ্য সবই চালান, কিন্তু অন্তরের বাইরে, আর অন্তরের ভিতরে বিদায়, দুনিয়াকে গুড বাই জানাবার চেতনা নিয়ে কাজ করেন। আপনি মুসলিম, আপনার ফাঁসির অর্ডার হয়ে গেছে, আপনি যেহেতু মুসলিম আপনার মৃত্যুর জন্য ষড়যন্ত্র হয়ে গেছে, পাকানো হয়ে গেছে। শুধু রোহিঙ্গাদেরকে মেরে, এগুলি টেস্ট কেস, পরীক্ষামূলকভাবে দেখি কি হয়। কই কিছুই তো হলো না, তো বাকিগুলিরে মারলে কি কিছুই হবে না, বুঝেন না? আমার এই কথাগুলি ঠিক সেরকম কথা যেরকম নূহের জাতি কাল ভোরে সবাই মারা যাবে, নূহ আলাইহিস সালাম আজকে রাত্রে ওয়াজ করতেছে, কেউই শুনল না। এখনও সময় আছে কয়েক ঘন্টা, তারা একটু ইমান এনে বেঁচে যা, আসতেছে। ওরা হাসে কি কয়, আমরা এই শক্তি, এই বডি, এই প্রযুক্তি, কই কোনো বিপদের লক্ষণই তো নাই, আকাশ ঠিক আছে, রাত ঠিক আছে, আমরা ঠিক আছি, ঘর বাড়ি কি বলে। লূত আলাইহিস সালামের জাতি কালকে ভোরে ক্রাশ হয়ে যাবে, মিটিউর স্টিরয়েডের আক্রমণে ক্রাশ। ইন্না মাওয়িদাহুম আস-সুবহ আলাইসা আস-সুবহ বিকরীব, এই ভোর হলো তাদের ধ্বংসের জিরো পয়েন্ট। ওই জিরো পয়েন্ট কি কাছে নয় ওহে লূত? কিন্তু ওরা তো আছে উন্মাদ, ওরা তো ওদের খাওয়া দাওয়া ভর্তি করো, দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যায়, ওরা তখনও ওই চিৎকার দিতেছে। আর ভোরে সব মৃত্যুর হিম শীতল ছোঁয়ায় সব শেষ। আপনারাও কি সেরকম হবেন? দশ নম্বর মহাবিপদ সিগন্যাল শুনতে শুনতেও ঘুমাবেন নাকি সতর্ক হবেন? সতর্ক হন, দুনিয়ার মোহটা ত্যাগ করেন, দুনিয়ার মায়া আপনার জন্য না, আমার জন্য না, আমি মুসলিম, আমি মৃত্যুর জন্য রেডি 24 ঘন্টা। আমাকে মারার জন্য গোটা পৃথিবী রেডি, এখন আপনাকে মারার জন্য গোটা পৃথিবী রেডি। আপনি কি নামাজি না বেনামাজি এটা তারা বুঝবে না, সাদ্দাম নামাজি না বেনামাজি ওরা বুঝে, এটা মুসলমান, এটাকে মার, কোরবানির দিনেই কোরবানি করছে, কত করুণ ইতিহাস। ঈদ উল আজহার দিনে, কোরবানির দিনে সাদ্দামকে ফাঁসি দেওয়ার অর্থ কি? ওরে মুসলিম তোরে কোরবানি দিলাম, ওরে মুসলিম তুই মুসলিম কেন হলি, তোরে এই জন্য কোরবানি দিলাম, সারা মুসলিম জাহানে তোরা তো কোরবানি দেশ, দেখ তোরা হলি দুম্বা। যাই হোক, আমি আরবদের কান্না শুনি, আরবদের এখন ওয়াজ শুনলেই মওতুল হুকমুল মানিয়াতে ফিল বারিয়াতে জারি মা হাজিহি দুনিয়া বেদারে করারি,
সৃষ্টি জগতে স্রষ্টার হিমশীতল মৃত্যুর ফয়সালা চলমান রয়েছে দুরন্ত গতিতে। মা হাজিহি দুনিয়া বেদারে করারি, এই পৃথিবী চিরস্থায়ী বসবাসের জায়গা কিছুতেই নয়। এটা আরবদের সব বক্তৃতার আগে এখন এইটা শুনি, ওরা বুঝতেছে এই জন্য এটা বলতেছে। যাই হোক, আল্লাহ তাআলা মরতে তো হবে, আল্লাহ যাতে ইমান নিয়ে মৃত্যু দান করে জীবন যাক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যাতে না যায়। আল্লাহ ইমান নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আমাদেরকে ইমান দান করুন, সকল পরিস্থিতিতে শক্তিশালী ইমান নিয়ে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় হওয়ার মতো সুযোগ করে দেন। যতদিন বেঁচে থাকবো ইসলামের উপর বেঁচে থাকবো, যেদিন মারা যাব ইমান নিয়ে মারা যাব। সমগ্র মুসলিম উম্মাকে আল্লাহ রহমত করুন, দয়া করুন, স্নেহ মায়া দান করুন, তাদের এই অসহায়ত্বের উপরে রহমত করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم